তিনটাদেশ তিনটা নিষেধ করার পরে আল্লাহ দিয়েছেন আইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই যে এতক্ষণ পর্যন্ত যে ওয়াজ গুলো আমি আল্লাহ করলাম, ওয়াজ করেন কে? আরো জোরে বলা লাগবে, ওয়াজ কে আমির হামজা করে? বলেন, ওয়াজ আল্লাহ নিজে করেন, আমি অ্যাডভার্টাইজ করছি। সুতরাং এই দেশে এখন যারা ওয়াজ বিরোধী বিভিন্ন আইন কানুন বানাচ্ছেন, আপনারা সরাসরি আল্লাহ বিরোধী। আল্লাহ বিরোধী ছিল আবু জেহেল, অপরাধের বিরুদ্ধে ওয়াজের বিরুদ্ধে আইন পাশ করেছিল। অপলাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলেন কাফেররা এই সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে, কোরআনের ওয়াজ চলবে না। আস্তে বলেন, পরামর্শ মতো তৈরি করতে চাচ্ছে। আরেমদের কথার উপরে আজ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, কত রকমের কর বসিয়ে দেওয়া হচ্ছে কথার উপরে। এগুলো তো বসানোর কথা আবু জেহেলের, বলেন না কেন? লিস্ট গুলো বানিয়ে বানিয়ে এখন আলেমদের মুখ চেপে ধরার চেষ্টায় আছে অনেকে। আমার মনে হয় এটা সংশোধন এখনই করা দরকার। এভাবে যদি আপনি নিশ্চুপ হয়ে বসে থাকেন, আগামী 10 বছর এই দেশে গোনা করা আরো সহজ হয়ে যাবে। এমনি নাচনি বুড়ি আর ঢোলের বাড়ি পেলে তো আরো জোরে নাচবে। আল্লাহ বলেন ওয়াজ আমি করি, যা ওয়াজ বিরোধী বেকার কবরে জায়গা নষ্ট হবে ও শয়তানকে পুড়িয়ে ফেলবে। অনেকে বলেছিলাম হিন্দু না মুসলমান না, অবশেষে মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে মুসলমানের নিয়ম নীতি মেনে তাকে কবরে দেওয়া হচ্ছে। এগুলো ছাড় দেওয়া দরকার না। ও যখন বলছে আমি মুসলমান হিন্দু কিছু না, তোর কবর দেওয়া দরকার কি? ওয়াজ করেন কে? আমি হামজা। তাহলে আজ যারা ওয়াজ বিরোধী, এই মহেশপুর কোটসাদপুরে যতগুলো ওয়াজ ছিল সব বন্ধ করে দিয়েছে। এরা কি আমির হামজাকে বন্ধ করেছে না আল্লাহকে? আল্লাহ ওদের ছাড়বে? হয়তো এখন সরাসরি কিছু বলছে না, কিন্তু যেদিন ধরবে বার বলার সময় দেবে না। আপনি আমি হামজার মুখ বন্ধ করে কি করবেন? যারা নিয়ে আসবে সে আপনার বাবার কথা বলবে, কোরআনের সঠিক কথাকে যদি তুলে না ধরে ওয়াজের ময়দানে ওয়াজ শুনে কি করবেন? ওস্তাদ আপনিও জানেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সবৃন্দ, হুজুরের ওয়াজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন ওয়াজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।